আজমাইন রব্বুল আলামিন পবিত্র আসমান নামাজের বাদ আল্লাহ তাআলা বাংলাদেশ সরকার সাহেবের আপন হোসেন নামের উচ্চ বিদ্যালয়ের মসজিদের মধ্যে বসে তোমার হাবিবের সামনে দরুদ ও সালাম পড়ে মিলাদ কিয়াম করে সালাওয়াত দিয়ে সূরা ইখলাস পড়ে আয়াত আল্লাহ তাআলা ওনার উদ্দেশ্যে আয়াত বাইরা কোরআন খতম করেছেন আয়াত আল্লাহ মিলাদ কিয়াম সূরা ফাতিহা সূরা ইখলাস কোরআন তেলাওয়াত এবং বিনতি প্রার্থনা করে হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আখারে মদিনা মুনাওয়ারে সবুজ গোলাপের নিচে পৌঁছায়া দাও সমস্ত আবিকরাম সমস্ত সাহাবা ইকরাম আহলে বাইত তাবেয়িন 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 আইমা মুজতাহিদিন ওয়া আইমা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ফিরদাউস কুতুবদের জন্য থেকে চলে গেছে সকলের আরোহণ করে সওয়াব পৌঁছায়া দাও এমনি করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা ইমানে মানে এসেছে সকলের মর্যাদা পৌঁছায়া দাও আমিন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মায়ের বংশ বাবার বংশধর থেকে যত মুত্তাকুন কবরে শহীদ হোক আল্লাহ সকলের মর্যাদা দিয়া পৌঁছায়া দাও আমিন আল্লাহ তা বিশেষ করে যা উদ্দেশ্য করে আজকে দোয়া আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা সরকার সাহেব আলী আবু হোসেন নামের উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম গেরাত হোসেন সরকার সাহেব আজকে দীর্ঘদিন আল্লাহ উপলক্ষে এই বিদ্যালয়ের আল্লাহ তাআলা ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মহোদয় আল্লাহ আজকে মিলাদ আয়োজন করেছেন ওনার পক্ষ থেকে আল্লাহ তাআলা আল্লাহ শিক্ষক মহোদয় আল্লাহ তাআলা প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক মহোদয় এখানে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির বাইরে উপস্থিত আছেন আল্লাহ তাআলা দলের নেতা কর্তৃ উপস্থিত আছেন এই মসজিদের মুসল্লিরা উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ আপনজন আত্মীয় স্বজন আল্লাহ তাআলা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব করে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তাআলা আবুল হোসেন আল্লাহ তাআলা মেমোরি উচ্চ বিদ্যালয়ের আল্লাহ তাআলা প্রতিষ্ঠাতা যিনি মরহুম বেলাল হোসেন সরকার সাহেব আল্লাহ ওনার পবিত্র রুহের মধ্যে হাদিয়া পৌঁছায়া দাও ওনার সহকর্মী আল্লাহ মরহুমা নাজমা বেগম উনিও এখানে শাহিদ আছেন ওনার মেয়েও এখানে শাহিদ আছেন এইভাবে করো ওনাদের এই কবরস্থান মানুষ করতে যারা শাহিদ আছে সকলে হাদিয়া পৌঁছায় দাও ওনাদের হাদিয়া দুরুদের হাদিয়া আল্লাহ রুহুনাতে মার্জনা করে লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে ওনাদের পবিত্র রুহের মধ্যে পৌঁছায় দাও ওনাদের জীবনের সমস্ত গুণাকাত মাফ করে দাও কবর গুলাকে জান্নাতুল ফেরদাউসে টুকরা বানায় দাও কবর গুলাকে আল্লাহ চির শান্তিময় করে দাও ওনাদের পরিজার টুকরা সন্তান বর্তমান সভাপতি পারভেজ হোসেন সরকার সাহেব অসুস্থ আছেন আল্লাহ ওনাকে হাইতে তৈবাদান করে দাও বিপদ মুসিবত থেকে রাস্তা ঘাটের ছেলে দোরার উপর থেকে শত্রু শত্রুতা থেকে তোমাকে হেফাজত করিব আল্লাহ আল্লাহ তাআলা মরহুমের আল্লাহ সন্তানাদের আয়াত করে যারা আছে আল্লাহ সকলকে তুমি হায়াতে তৈবাদান করে দাও আল্লাহ শিক্ষক মহামী যারা আছেন আল্লাহ সকলকে তুমি হায়াতে তৈবাদান করে দাও আল্লাহ এই স্কুলের আলাদা তরুণদের তুমি দান করে দাও আল্লাহ তাআলা এর কি রোল মডেল হিসেবে আল্লাহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে বাদাগান দিতে আল্লাহ এটার আল্লাহ সুনাম তুমি চতুর্দিকে আরো বেশি করে ছড়ায় দাও হাজার হাজার ছাত্র ছাত্রীর এখান থেকে লেখাপড়া করতেছে মানুষ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ দেশের দেশের খেদমত করার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ সুনাম চতুর্দিকে ছড়ায় দাও আল্লাহ স্কুলকে আরো দ্রুত উন্নতি করার তুমি তৌফিক দান করে দাও ম্যানেজিং কমিটি এবং শিক্ষক মহোদয় যারা আছেন সকলকে তুমি হায়াতে তৈবাদান করে দাও আল্লাহ তাআলা ওনাদের পরের এক মাসাব লাগে কবুল করে নাও আল্লাহ তাআলা ওনারা হলেন মানুষ করার কারিগর আল্লাহ তাআলা যেভাবে করে পরিশ্রম করে আল্লাহ হার বান্দা পরিশ্রম করে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা ওনাদের পরিশ্রমকে তুমি কবুল করে নাও কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ ওনাদের নেক আমল গুলোকে তুমি না যাতে মুশকিলা করে দিও আল্লাহ রব্বির হাকুমা কানা রব্বায়ানি সাগীরা রব্বির হাকুমা কানা রব্বায়ানি সাগীরা সম্মানিত আমাদের সকলের পক্ষ থেকে দোয়া গুলাকে কবুল করে না
فضله وشكره محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا بحمد لا إله إلا الله محمد رسول الله.